আপুনি চাই আছে দুপুৰৰ শিৰোনাম আৰু দুপুৰৰ শিৰোনামত বিভিন্ন প্ৰান্তৰ পৰা আমাৰ সাংবাদিকসকলে দেখুৱাই আহিছে ৰাইজ কিমান দৰাচলতে সজাগ হৈছে সতৰ্ক হৈছে ৰাজ্য চৰকাৰৰ আহ্বানৰ প্ৰতি কিমান গুৰুত্ব প্ৰদান কৰিছে আজিৰ দিনটোৰ কেইখনমান ছবিয়ে কিন্তু সেই কথাই স্পষ্ট কৰিছে ভয়াৱহ বিপদৰ ইংগিত বহন কৰিছে ইতিমধ্যে যোৰহাটৰ পৰিৱেশ আমাৰ সাংবাদিক গৌতম বৰাই দেখুৱাইছে মহানগৰীৰ গণেশগুৰিৰ পৰা আমাৰ সাংবাদিক বিপুল বৰ্মনে দেখুৱাইছে কেনেদৰে ৰাইজ ঢাপলি মেলি ওলাই আহিছে বজাৰলৈ বাৰে বাৰে কোৱা হৈছে যে আতংকিত নহ'ব শংকিত নহ'ব খাদ্য সামগ্ৰীৰ কেতিয়াও অভাৱ অনাতন নহয় স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীয়ে সেই আশ্বাস প্ৰদান কৰিছে কিন্তু নাই কোনোধৰণৰ গুৰুত্ব প্ৰদান কৰা নাই এই আহ্বানৰ প্ৰতি অসমৰ জনতাই এই মুহূৰ্তত ডিব্ৰুগড়লৈ যাম ডিব্ৰুগড়ত আমাৰ সৈতে আছে পোনপটীয়া সম্প্ৰচাৰত আমাৰ সাংবাদিক তমাছ বুঢ়াগোহাঁই তমাছ কোন স্থানত আপুনি উপস্থিত আছে এই মুহূৰ্তত কিন্তু দেখিবলৈ পোৱা হৈছে বজাৰত কিন্তু ৰাইজে ঢাপলি মেলিছে খাদ্য সামগ্ৰী ক্ৰয় কৰিবলৈ হয় চব জয়ন্ত সেইটাই এটা ডাঙৰ কথা হৈ পৰিছে আৰু ৰাইজে সকলো বুজি পাইছে ৰাইজে সকলো জানিছে কিন্তু ৰাইজে উপলব্ধি কৰিব পৰা নাই এই ভয়াৱহ কিমান ভয়াৱহ এই ৰোগ আৰু বৰ্তমান মই ডিব্ৰুগড় টি ভি চেণ্টাৰত উপস্থিত আছোঁ আৰু যিহেতু আজি সন্ধিয়াৰ পৰা যিহেতু লকডাউন কৰা হৈছে বজাৰসমূহ বন্ধ থাকিব গতিকে ঢাপলি মেলি লোকসকল ওলাই অহা পৰিলক্ষিত হৈছে তেওঁলোকে নিজৰ প্ৰয়োজনীয় সামগ্ৰীসমূহ এইদৰে ক্ৰয় কৰিছে কিন্তু আপুনি যদি চায় কোনো লোকে ইয়াত মাস্ক পৰিধান কৰা নাই বা যিটো ডিষ্টেঞ্চ মেইনটেইন কৰিব লাগে যিমান আঁতৰি থাকিব লাগে সেয়া কিন্তু আঁতৰি থকা হোৱা নাই আৰু যেন উপলব্ধি কৰিব পৰা নাই কিমান ভয়াৱহ এই ৰোগ আৰু এইখিনিতে আৰু কেইটামান কথা উল্লেখ কৰা কৰিব পাৰি যিহেতু সকলো চৰকাৰী যি কাৰ্যালয় 50% 50% লোকক ইতিমধ্যে তেওঁলোকক ছুটি দিয়া হৈছিলে এসপ্তাহমানৰ আগৰ পৰাই আৰু বহু সংখ্যক এতিয়া বৰ্তমান কাৰ্যালয় বেচৰকাৰী হওক চৰকাৰী হওক বন্ধ কৰি দিয়া হৈছে আৰু এতিয়া এনেকুৱা এটা অনুভৱ হৈছে যে তেওঁলোক কাৰ্যালয়তে আবদ্ধ হৈ থকাই ভাল আছিল যিধৰণে ৰাস্তাত লোকসকল চলা ফেৰা কৰি আছে মই পুনৰ দেখুৱাবলৈ চেষ্টা কৰিম যিধৰণে লোকসকলে অহা যোৱা কৰি আছে ইয়াৰ পৰা এনেকুৱা এটা ভাৱ আছে তেওঁলোকে অফিচত আবদ্ধ হৈ থকাই ভাল আছিল আৰু এইখিনিতে এটা গুৰুত্বপূৰ্ণ তথ্য মই দি ল'ব বিচাৰিছোঁ জয়ন্ত ডিব্ৰুগড়ত এতিয়ালৈকে প্ৰায় 3000 লোকক তেওঁলোকৰ শৰীৰত হাতত ষ্টাম্প লগোৱা হৈছে অৰ্থাৎ তেওঁলোক বিভিন্ন ঠাইৰ পৰা দেশৰ বিভিন্ন ঠাইৰ পৰা ৰেলযোগে আহিছে তেওঁলোকৰ ষ্টাম্প লগোৱা হৈছে আৰু এই ক্ষেত্ৰত কিন্তু মোৰ এটা প্ৰশ্ন প্ৰশাসনলৈ আছে স্বাস্থ্য বিভাগলৈ আছে সেই ষ্টাম্পসমূহ যদি কোনোবা কৰোনা ভাইৰাছৰ ৰোগীক ষ্টাম্প লগোৱাৰ পিছত যদি বেলেগক লগোৱা হয় তাত সেই ৰোগ বিয়পাৰ কিমান সম্ভাৱনা থাকে আৰু ইতিমধ্যে ব্যক্তিগত যান বাহন আৰু আন আন যান বাহন চলাচলৰ ক্ষেত্ৰত বাধা দিয়া হৈছিল কিন্তু সেই বাধা কিন্তু কিছুমানকৈ মনা নাই গাড়ী আপোনালোকেতো চলাই আছে নাই এতিয়া এই ঘৰত চাওক খেলিবলৈ পইচা নাই এনেকুৱা চলাব আহিব প্ৰশাসনৰ ফালৰ পৰা কিবা জনাইছে নাই যে চলাব লাগে নালাগে এইকেইদিন নাই জনোৱা একো আপোনালোকক নিৰ্দেশ দিয়া নাই কৈছে যদি আমি গম পোৱা নাই হয় এইখন সাধাৰণ এখন টেম্পু আৰু এই টেম্পুখনত যদি লক্ষ্য কৰে ইয়াত বহু সংখ্যক লোক এখন টেম্পুৰ ভিতৰত সোমাই আছে অৰ্থাৎ ছ'চিয়েল ডিষ্টেঞ্চৰ যি কথা কোৱা আছিল তাৰটো বাদে ইয়াত কোনো ধৰণৰ ৰুল একো ফ'ল' কৰা হোৱা নাই আৰু ইয়াত কোনো যদি ৰোগী থাকে হয়তো তেওঁলোকৰ গাত বিয়পাৰ সম্ভাৱনা যথেষ্ট থাকে য'ত ইতিমধ্যে মই দেখুৱাইছোঁ বয়োজ্যেষ্ঠ লোকো আছে ইয়াত কেঁচুৱালোকে আছে ক'ৰ পৰা আহিছে বাইদেউ আপোনালোকে আপোনালোকেতো কৰোনা ভাইৰাছৰ কথা গম পাইছেই কিমান সজাগ হৈছে এনেদৰে যদি একেলগে ঘূৰা ফুৰা কৰা হয় আপুনি এখন মাস্ক লগাই ল'ব আৰু চেনিটাইজাৰ হাতত ৰাখিব যাতে আপোনালোকে সাৱধানে থাকিব পাৰে আৰু যিমান পাৰে আঁতৰি থাকিব গতিকে এই ৰোগটোৰ ভয়াৱহতা যথেষ্ট বেছি আপোনালোকে সেইটো কথা বুজি পাব আৰু ইতিমধ্যে মই দেখুৱাইছোঁ এইদৰে এতিয়া লোকসকলে তেওঁলোকে যিধৰণে যাতায়াত কৰিছে ইয়াত এখন টেম্পুত প্ৰায় 15-20 জন লোকে ইয়াত বহি যাতায়াত কৰিছে গতিকে এই ৰোগ বিয়পাৰ সম্ভাৱনা যথেষ্ট বেছি হৈ পৰিছে আৰু ইতিমধ্যে 3000 মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে প্ৰতিখন জিলাৰ উপায়ুক্তৰ সৈতে ভিডিঅ' কনফাৰেন্সিং কৰিছে ভিডিঅ' কনফাৰেন্সিঙৰ জৰিয়তে সকলো কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ আহ্বান জনাইছে গতিকে তেনেস্থলত কিন্তু এতিয়া বৃহৎ সুৰুঙা পৰিলক্ষিত হৈছে প্ৰশাসনৰ দায়িত্বৰ ক্ষেত্ৰতো কঠোৰ হ'ব লাগিব প্ৰশাসন নিশ্চয় প্ৰশাসন কঠোৰ হ'ব লাগিব আৰু ইতিমধ্যে ইয়াত যিধৰণে বজাৰ বিভিন্ন ঠাইত ডিব্ৰুগড় চহৰখনৰ বিভিন্ন ঠাইত বজাৰ যিধৰণে গঢ়ি উঠিছে এই বজাৰসমূহ নিয়মমতে কিন্তু উচ্ছেদ কৰিব লাগিছিল সেই ক্ষেত্ৰত প্ৰশাসন কঠোৰ হ'ব লাগিছিলে কিন্তু প্ৰশাসনৰ ইয়াত কোনো ধৰণৰ ভূমিকা ইয়াত পৰিলক্ষিত হোৱা নাই তেওঁলোকে কেৱল মাইকত এনাউন্স কৰিয়ে নিজৰ যি দায়িত্ব কিন্তু ইয়াত দায়িত্ব সামৰিছে তাৰ লগতে লোকসকল কিমান সজাগ আচলতে সেয়া ডাঙৰ কথা কৈছে দাদা কি কি বজাৰ কৰিলে বন্ধাকবি ক'ৰ পৰা আহিছে আপুনি মই এই ইয়াৰে ভাইৰাছটোৰ বিষয়ে গম পাইছে কৰোনা ভাইৰাছৰ বিষয়ে ঘৰৰ পৰা ওলাবলৈতো চৰকাৰে মানা কৰিছে
যদি কাম নহয় এই আর মানে আসলে ড্রপ নিবলে আইছিল ড্রপ এটা পাচল লই পিনে মানে ড্রপ লব হয় এনেকুৱা ধৰণৰ ভাব হৈছে নেকি যে পাঁচ দিনলৈকে একো বস্তু নেপাব বুলি বা তেনেকুৱা ধৰণৰ কিবা ভাবিছে নেকি আপুনি তেনেকৈ একো ভবা নাই বাৰু ইতিমধ্যে কৈছে যে ফাৰ্মাচী আদি কৰি সকলো খোলা থাকিব যি টমাছ এই মুহূৰ্তত আপুনি আপোনাক আমি ধন্যবাদ জনাইছোঁ আৰু এই মুহূৰ্তত আমি নগাঁৱলৈ যাম নগাঁৱত কেনেকুৱা পৰিৱেশ আমাক দেখুৱাব আমাৰ সাংবাদিক নীলোৎপল বৰাই নীলোৎপল বিভিন্ন স্থানৰ পৰা আমি পোনপটীয়া সম্প্ৰচাৰ অব্যাহত ৰাখিছোঁ এটা দৃশ্যই কিন্তু আজি দৃষ্টিগোচৰ হৈছে যে ৰাইজ এতিয়াও সজাগ হ'বলৈ বহু বাকী এই ভয়ংকৰ বিপদ এতিয়া সন্মুখত সমগ্ৰ দেশবাসীৰ কিন্তু অসমৰ জনতাই কিন্তু এতিয়াও যেন বুজি উঠা নাই উপলব্ধি কৰিব পৰা নাই এই মাৰাত্মক ভাইৰাছে কিমান ভয়াৱহ ৰূপ ধাৰণ কৰিব পাৰে আমি নীলোৎপলৰ ওচৰলৈ যাম নগাঁৱৰ পৰা পৰিৱেশ আমাক দেখুৱাব আমাৰ সাংবাদিক নীলোৎপলে কিন্তু এইখিনি মুহূৰ্তত মহানগৰীত থকা আমাৰ সতীৰ্থ সাংবাদিক হীৰকজ্যোতি মালাকৰ সৈতে সংযুক্ত হৈছোঁ হীৰক ইতিমধ্যে লকডাউন আজি সন্ধিয়া ছয় বজাৰ পৰা ঘোষণা কৰা হৈছে কিন্তু তাৰ প্ৰাক মুহূৰ্তত দেখিবলৈ পোৱা হৈছে বজাৰে বজাৰে ব্যাপক ভিৰ মানুহৰ হয় জনতা বজাৰে বজাৰে ব্যাপক ভিৰ পৰিলক্ষিত হৈছে যেন যেন উৎসৱ পাৰ্বণ বা অথবা বিহু সদৃশ পৰিৱেশ বিহু আগদিনা উৰুকা সদৃশ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে যদি চাবলৈ যায় মহানগৰীৰ প্ৰতিখন বজাৰত কিন্তু অসাধু এক এচাম ব্যৱসায় চক্ৰই দাম বৃদ্ধি কৰাত জোৰটাৰ পৰা লাগিছে বা দাম বৃদ্ধি কৰাত উঠি পৰি লাগিছে এই মুহূৰ্তত যিহেতু মই গুৱাহাটী ৰেলৱে ষ্টেচন উপস্থিত আছোঁ গুৱাহাটী ৰেলৱে ষ্টেচনৰ পৰিৱেশ দেখাবলৈ চেষ্টা কৰিম যিহেতু এই গুৱাহাটী ৰেলৱে ষ্টেচন নিমামুৱা পৰিৱেশ সৃষ্টি হৈছে যিহেতু আজি মই ক'ব বিচাৰিম যে আজি চাৰিখনকৈ ট্ৰেইন আহিব বহিৰাজ্যৰ পৰা আৰু তাৰে ভিতৰত মই ক'ব বিচাৰিম যে ইতিমধ্যে তিনিখনকৈ ট্ৰেইন আহি গুৱাহাটী ৰেল ষ্টেচনত উপস্থিত হৈছে এই পুৱা ভাগত আহিছে আহি অবাধ আছাম এক্সপ্ৰেছ যিখন ৰাজস্থানৰ পৰা আহিছে 3:30 গুৱাহাটী ৰেলৱে ষ্টেচনত উপস্থিত হৈছেহি আৰু তাৰে পিছত সেই ট্ৰেইনখনে ডিব্ৰুগড়লৈ যাত্ৰা কৰিছে আৰু ঠিক একেদৰেই তাৰে পিছত 9:30 যিহেতু ক'ব বিচাৰিম যে যি মেংগালোৰ এক্সপ্ৰেছ মেংগালোৰ এক্সপ্ৰেছ দক্ষিণাত্যৰ জিলা দক্ষিণাত্যৰ অঞ্চলৰ পৰা আহিছে আৰু ঠিক একেদৰে পুণে এক্সপ্ৰেছ 9:30 নিশা 8 আহি গুৱাহাটী ৰেলৱে ষ্টেচনত উপস্থিত হ'বহি আৰু তাৰপিছতে ডিব্ৰুগড়লৈ যাত্ৰা কৰিব আৰু ক'ব বিচাৰিম যে ইয়াৰ পূৰ্বে যিহেতু আজি পুৱাৰ ভাগতে গুৱাহাটী গান্ধীধাম এক্সপ্ৰেছখন আহি উপস্থিত হৈছিলহি গুৱাহাটী বিমান গুৱাহাটী যি ৰেলৱে ষ্টেচন আছে আৰু ৰেলৱে ষ্টেচনত যিহেতু ইতিমধ্যে সকলো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে আৰু যিসকল অসম ৰাজ্যিক পৰিবহণ বিভাগৰ যিসকল লোক আছে সেই এই লোকসকলক দেখিব আপোনালোকে মে হেল্প ডেস্ক নম্বৰৰ হেল্প ডেস্ক যি ডেস্কৰ ব্যৱস্থা কৰিছে আৰু যিসকল লোক বা যিসকল যাত্ৰী ৰেলৱে ষ্টেচনত আহি উপস্থিত হৈছেহি তেওঁলোকক বিভিন্ন স্থানলৈ লৈ যোৱাৰ ব্যৱস্থা কৰিছে আৰু এই মই সমান্তৰালকৈ দেখাব বিচাৰিম অন্য এক দৃশ্য যিহেতু 13খনকৈ অসম ৰাজ্যিক পৰিবহণ বিভাগৰ বাহন ৰখা হৈছে আৰু 13খনকৈ এই যি অসম ৰাজ্যিক পৰিবহণ নিগম বাহন ৰাখিছে সেই বাহনেৰে বিভিন্ন স্থানলৈ যিসকল যাত্ৰী যায় বা আইচভুটিলৈ তেওঁলোকক নিয়াৰ ব্যৱস্থা কৰিছে আৰু মই ক'ব বিচাৰিম যে আজি অন্তিমখন ট্ৰেইন অৰ্থাৎ বহিৰাজ্যৰ পৰা অন্তিমখন ট্ৰেইন আহিব পুণে গুৱাহাটী এক্সপ্ৰেছ যিখন স্পেচিয়েল ট্ৰেইন ৰখা হৈছে বিশেষ ট্ৰেইনখন 8 আহি উপস্থিত হ'বহি বুলি জানিব পৰা গৈছে আৰু ৰেলৱে কৰ্তৃপক্ষ ইতিমধ্যে স্পষ্ট কৰি দিছে আৰু আজিৰ পৰা 31 গুৱাহাটী ৰেলৱে ষ্টেচনৰ কোনো এখন বহিৰাজ্যৰ পৰা ট্ৰেইন নাহে বুলি ইতিমধ্যে ৰেলৱে কৰ্তৃপক্ষই স্পষ্ট কৰিছে আৰু যদি চাবলৈ যায় 22 তাৰিখৰ পৰা আজি দিনটোত দিনলৈকে মুঠৰ ওপৰত 250খনৰ অধিক ট্ৰেইন বাতিল কৰা হৈছে মুঠৰ ওপৰত ৰেল বিভাগো যথেষ্ট হস্তম হৈছে কৰোণা ৰোধ কৰিবৰ বাবে আৰু মই কৈছোঁ যে আজি পৰা যিহেতু 6 পৰা ৰাজ্যত লকডাউন ঘোষণা কৰা হৈছে আৰু লকডাউনৰ পৰিলক্ষিত বিভিন্ন ধৰণে বিভিন্ন প্ৰশাসন হস্তম হৈ পৰিছে আৰু যিকোনো ব্যক্তি বাহিৰলৈ ওলাই আহিলে যিহেতু প্ৰথমে ছমাহ তাৰপিছত 2 কাৰাদণ্ড হ'ব বুলি ইতিমধ্যে স্পষ্টকৈ প্ৰকাশ কৰিছে আৰু মই যিহেতু গুৱাহাটী ৰেলৱে ষ্টেচনত পৰিৱেশ দেখাই আছোঁ গুৱাহাটী ৰেলৱে ষ্টেচনত দেখিব পাইছে কোনো এজন লোক নাই যিহেতু ইয়াত নিমামুৱা পৰিৱেশৰ সৃষ্টি কৰিছে আৰু যিসকল ইয়াত অসম ৰাজ্যিক পৰিবহণ নিগমৰ যিসকল ড্ৰাইভাৰ আছে সেই ড্ৰাইভাৰসকল এই স্থানত চালকসকল এই স্থানত আছে তেওঁলোকক বিভিন্ন স্থানলৈ যিসকল যাত্ৰী আহে তেওঁলোকক বিভিন্ন স্থানলৈ লৈ যোৱাৰ ব্যৱস্থা কৰিছে মুঠৰ ওপৰত সকলো হস্তম হৈ পৰিছে আৰু হীৰক আপুনি উল্লেখ কৰিছে যে পুনেৰ পৰা ৰেল আহিব মেংগালুৰু এক্সপ্ৰেছ আহিব গতিকে দেখা গৈছে যে মহাৰাষ্ট্ৰ কৰ্ণাটক কেৰালা আদি এই 3খন ৰাজ্যত সৰ্বাধিক লোক আক্ৰান্ত হৈছে এই পৰ্যন্ত সমগ্ৰ দেশজুৰি এই 3খন দেশতে সৰ্বাধিক কৰোণাত আক্ৰান্ত হৈছে গতিকে তেনেস্থলত আজি যিসকল যাত্ৰী আহিব তেওঁলোকৰ স্বাস্থ্য পৰীক্ষাৰ ক্ষেত্ৰত ৰেলৱে ষ্টেচনত কি ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে বা ষ্টাম্প লগোৱাৰ ক্ষেত্ৰত কি পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে
হয় আপনার নিশ্চয় যেহেতু প্রকাশ করেছে যে যখন রাজ্য কথা কৈছে সেই রাজ্যখানে যেহেতু যথেষ্ট লোক করোনা আক্রান্ত হয়েছে আর যখন লোক আসবেক স্টাফিংয়ের ব্যবস্থা করার রেলওয়ে কর্তৃপক্ষ ফল রিজার্ভ ব্যাঙ্ক ভিতর প্রবেশ করা নাই কিন্তু বাহিরতে স্বাস্থ্য পরীক্ষা করা হব। ঠিক একদরে যখন চালক আছে বা সেই চালক সকলে যখন যাত্রী আসবেন স্যানিটারি ব্যবস্থা করা হয়েছে আর তারপর পরীক্ষা করার পিছত বাসত উঠব দিব আর মুঠরপা 14 দিনত কোয়ারেন্টাইন রাখব বলে জানিপরা গেছে। এই মুহূর্তে দেখিছে গুহাটী রেলওয়ে স্টেশনের পরিবেশ দেখা আছো আর যখন লোক সম্পূর্ণরূপে স্বাস্থ্য পরীক্ষা করা হব আর রেলওয়ে স্টেশনের যে মূল দুখন দ্বার আছে সেই দ্বার দুখনত সম্পূর্ণরূপে স্বাস্থ্যকর্মী রখা হয়েছে আর সকলে সকলো স্ক্যানিংয়ের ব্যবস্থার অন্যান্য যাবতীয় ব্যবস্থা সেই যাবতীয় ব্যবস্থা ইতিমধ্যে করা হয়েছে বলে স্পষ্টকে কেছে আর মুঠর উপর সকলবর হস্তম হয়ে আছে আর 13 যেহেতু রাজ্যিক পরিবহন নিগমের বাস রখা হয়েছে আর এই এখন রাজ্যিক পরিবহন যেহেতু 13 বাসের ব্যবস্থা করা হয়েছে এই ইলেকট্রিক বাসে ধরে অন্যান্য যুব বাস আছে সেই বাসের জড়িয়ে ISBT হোক বা অন্যান্য যুব স্থান হয় মহানগরী স্থান যখন মহানগরী হোক বা অন্যান্য স্থান যখন যাত্রী হব যাত্রী আছে থাকে বা আসিল সেই সকলক নিয়ার ব্যবস্থা করেছে জয়ন্ত ইতিমধ্যে। ধন্যবাদ হীরক, ধন্যবাদ জ্ঞাপন করছো আপনাকে এই মুহূর্তে এই তথ্য আমাক দিয়ার বাবে। বর্তমান নিমাময় পরিবেশে বিরাজ করেছে আর যাত্রী সকলক সুরক্ষিতভাবে লো যার ক্ষেত্রতো বর্তমান রাজ্য সরকারে সকল পদক্ষেপ গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। আপনি চাই আছে দুপুরের শিরোনাম। তেলেঙ্গানা সরকারে ইতিমধ্যে সমগ্র রাজ্য সম্পূর্ণ তলাবন্ধ ঘোষণা করেছে কিন্তু সরকারের নির্দেশক গুরুত্ব নিদি একাংশ লোক ওলাই আছে বাহিরলৈ আর সেই যুবসকলক কেনেকৈ খেদাইছে কেনেকৈ খেদি পঠিয়ার চেষ্টা চলাইছে এই মুহূর্তত আমি দেখাইছো আপনার সেই দৃশ্য। আইন উলঙ্ঘাকারীর বিরুদ্ধে এনেদরে কঠোর হয়েছে আরক্ষী, রাজপথত টহল দিছে আরক্ষী এনে আইন উলঙ্ঘাকারীক এশিকনি দিবলৈ নাকি লগাবলৈ লকডাউন ঘোষণা করা হয়েছে তেলেঙ্গানাত কিন্তু প্রশাসনের এই নির্দেশনার প্রতি গুরুত্ব নিদি মুকলি আকাশের তললৈ ওলাই আছে অপ্রয়োজনত একাংশ লোক আর এই সকল লোকের নাকি লগার চেষ্টা চলাইছে আরক্ষী প্রশাসনে। রাজপথত উত্তম মধ্যম সোধাইছে আইন উলঙ্ঘাকারীসকল, এখন বাইকত তিনজনক আরোহীয়ে যাত্রা করেছে আর এই সকল যাত্রী কেনেদরে আইন উলঙ্ঘা করার বাবে লকডাউন ঘোষণা করার পিছত রাজপথলৈ ওলাই অহার বাবে নাকি লগাবলৈ চেষ্টা চলাইছে আরক্ষী, গুলিলা গুলিকে প্রহার করেছে আরক্ষী একাংশ লোকক। আইন উলঙ্ঘাকারী উত্তম মধ্যম সোধাই ঘরলৈ যাবলৈ পরামর্শ দিছে আরক্ষী। আইন উলঙ্ঘা করে আরক্ষীর উকিল খাবলিয়া হলে একাংশ আইন উলঙ্ঘাকারী আরক্ষীর লাঠির কোপ খায় পলাই পত্রম দিলে বহু খেদা দিলে এনে একাংশ আইন উলঙ্ঘাকারীক আরক্ষী। এয়া হয়েছে তেলেঙ্গানার রাজপথর দৃশ্য। সমগ্র রাজ্যখন ইতিমধ্যে লকডাউন ঘোষণা করেছে, এই লকডাউনের সময়তো কিন্তু এনেদরে ওলাই আছে একাংশ লোক আর পলাই পত্রম দিছে আরক্ষীর লাঠির কোপ খায় এই সকল যুবক। এয়া হয়েছে তেলেঙ্গানার দৃশ্য কিন্তু আমার রাজ্যখন বা প্রতিখন জেলাত যে দৃশ্য আমি দেখি আছো সেয়া কিন্তু প্রশাসনে এনে ধরনের নাকি লগাবলে সক্ষম হওয়া নাই আইন উলঙ্ঘাকারী বা আইন অমান্যকারীসকল। বিশেষ যোরহাটর দৃশ্য কিছু পূর্বে আমি দেখাইছিল, যোরহাটর দৃশ্য আমি কিছু পূর্বে দেখাইছিল 144 ধারা জারি করা হয়েছিল কিন্তু আইন অমান্যকারীসকলে রাজপথলৈ ওলাই আছে বজারলৈ ওলাই আছে বজার পাতিছে তাত কিন্তু এনে ধরনের কঠোর হওয়া নাই বর্তমানেও আরক্ষী প্রশাসন কিন্তু তার পরিবর্তে হায়দ্রাবাদর একটা দৃষ্টান্ত দাঙি ধরেছে আরক্ষী প্রশাসনে। অতি বিপদ অতি ভয়াবহ বিপদের সময় আর যার পরিপ্রেক্ষিতত রাজ্যসমূহ এখন এখনক ক্রমাত লকডাউন ঘোষণা করা গৈছে কিন্তু তেনে সময়তো আইন অমান্যকারীসকলে এনেদরে রাজপথলৈ ওলাই আছে অপ্রয়োজনত রাজপথলৈ ওলাই অহা লকডাউনের সময় ওলাই অহা এই সকল লোকক এশিকনি দিয়ার চেষ্টা চলাইছে আরক্ষী। আর প্রসঙ্গক্রমে উল্লেখ করব পারি আমার রাজ্য অর্থাৎ আজি সন্ধ্যা 6 বজারপরা 31 মার্চের নিশা 12 বজা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে, সম্পূর্ণ তলাবন্ধ ঘোষণা করা হয়েছে।
আর এই সময়সোয়া যদি কোনো আইন অমান্যকারী এনেদরে রাজপথলে উলাই আহে অপ্রয়োজনত তেতিয়াহলে প্রশাসনেও এনে ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করবল বা আরক্ষীয়ে লাঠি চার্জ করবল বাধ্য হব। গতি আপনি সাবধান হোক, এই দৃশ্যের কিছু সতর্ক হবলে চেষ্টা করক। অপ্রয়োজনত অযথা বাহিরলে উলাই আহিবলে বারম্বার বাধা প্রদান করা হয়েছে, কিন্তু রাইজ এনেদরে উলাই আহিছে। এয়া তেলেঙ্গানার রাজপথের দৃশ্য। আর এনে ধরনের যদি পরিস্থিতি রাজ্যত অব্যাহত থাকে লকডাউনের সময়সাত, তেতিয়াহলে মহানগর আরক্ষী বা প্রতিখন জেলার আরক্ষীয়ে এনে কঠোর পন্থা হাতত লবলে কিন্তু বাধ্য হব। আমি জানাই আপনার আজি সন্ধ্যা ছয় বজার তলা বন্ধ ঘোষণা করা হয়েছে। একত্রিশ মার্চের নিশা বারো বজা পর্যন্ত ঘরের ভিতরতে থাকিব লাগিব সকলো মানুষ। ঘরের বাহিরলৈ উলাই আহিলে বিহিব কারাদণ্ড। ইতিমধ্যে কৈছো কঠোরের কঠোর শাস্তি লাভ করব যদিহে আইন আপুনি অমান্য করে। তলা বন্ধর সময়ত অব্যাহত থাকিব জরুরি সেবা। এক এপ্রিলের বিনামূলীয় হব রাজহুয়া বিতরণ ব্যবস্থার চাউল। প্রয়োজনত হোস্টেল হব বা হোটেলও হব পারে হাসপাতাল। স্বাস্থ্যমন্ত্রীগুলি এই আশ্বাস প্রদান করেছে মারাত্মক করোনার বিরুদ্ধে যুঁজ দিবল প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে আরম্ভ করেছে সরকারে। সাজু হয়েছে সম্পূর্ণরূপে রাজ্য সরকার। প্রয়োজনত জেলা প্রশাসনে সহায় করব জনসাধারণক। তলা বন্ধর নীতি নির্দেশনা নামানিলে কঠোর হব সরকার। তলা বন্ধর সময় খোলা থাকিব গেলামাল দোকান, ফার্মাসি, তেল ডিপো খোলা থাকিব। এলপিজি সেবা, খোয়া পানির যোগান অব্যাহত থাকিব। অব্যাহত থাকিব ব্যাংক এটিএম সেবা। চলিব সামগ্রী কঢ়িয়া বাহন, ঘরুয়া বিমান চলাচল অব্যাহত থাকিব। তলা বন্ধর সময়ত বন্ধ থাকিব ব্যক্তিগত আর বাণিজ্যিক বাহনের চলাচল। রেল সেবা বন্ধ থাকিব একত্রিশ মার্চ পর্যন্ত। আনহাতে সরকারি বেসরকারি সকল কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আর এই আইন যদি এই বিধি যদি উলঙ্ঘা করা হয় তেতিয়াহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করব বলে ঘোষণা করে সংবাদমেলত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ইফালে জিএমসিএইচর চকু চিকিৎসা বিভাগ বন্ধ রখা হব। তার পরিবর্তে চকু রোগীসকলক প্রেরণ করা হব নেত্রালয়লৈ। শঙ্করদেব নেত্রালয়ত চকু রোগীসকলক প্রেরণ করার ব্যবস্থা করা হব বলে আজি বিধানসভাত ঘোষণা করে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আনহাতে ধর্মীয় অনুষ্ঠানত তিনিজনকৈ অধিক লোক সমবেত হব নোৱাৰিব। বন্ধ করা হব সকল সীমান্তর প্রবেশ দ্বার। আর লকডাউনের সময়সাত কি সেবা মুক্তি থাকিব সর্বসাধারণের আর কি সেবা বন্ধ থাকিব সকল কথা তন্ন তন্নক বিবরী কলে সংবাদমেলত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। সরকারে সিদ্ধান্ত লৈছে সন্ধিয়া ছয় বজার পৰা একত্রিশ মার্চ পর্যন্ত রাতে বারো বজা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ বা লকডাউন স্থিতি লৈ যোৱা হব। রাইজ রাজপথলৈ উলাই আহিব নোৱাৰিব, রাইজ ঘরের ভিতর থাকিব লাগিব। আর এই আইনের বা এই নির্দেশের অবমাননা করলে ফার্স্ট ইনস্টেন্সত ছমাহর কারাদণ্ড হব আর সেকেন্ড ইনস্টেন্সত দুবছর কারাদণ্ড হব। আর ইতিমধ্যে আমি জানাইছো যে তলা বন্ধ অর্থাৎ লকডাউনের সময়ত কি কি খোলা থাকিব। গেলামালের দোকান খোলা থাকিব, ফার্মাসি খোলা থাকিব, তেল ডিপো খোলা থাকিব, এলপিজি সেবা আর খোয়া পানির যোগান অব্যাহত থাকিব। লগতে থাকিব ব্যাংক এটিএম সেবার অব্যাহত। চলিব সামগ্রী কঢ়িয়া বাহন। ইতিমধ্যে হিমন্ত বিশ্ব শর্মায় উল্লেখ করেছে যে রাজ্যবাসী তলা বন্ধর সময়সাত কোনো ধরনের অসুবিধার সম্মুখীন নহয়। একমাত্র নিজক সুরক্ষিত করে রাখব, রাজ্যখনক সুরক্ষিত করে রাখব আপনি ঘরের ভিতরতে আবদ্ধ হয়ে থাকক। প্রয়োজনত আপনি বাহিরলৈ উলাই আহিব, অপ্রয়োজনত বাহিরলৈ উলাই নাহিব। আর আপনার বাবে উপলব্ধ সেবা সময় মুহূর্তে আমি জানাইছো এলপিজি সেবা, খোয়া পানি যোগান অব্যাহত থাকিব তলা বন্ধর সময়সাত। ব্যাংক এটিএম সেবাও আপনার বাবে উপলব্ধ হয়ে থাকিব। গতি অর্থ সংকটত পড়ারও কোনো ধরনের আপনার সম্ভাবনা নাই। চলিব সামগ্রী কঢ়িয়া বাহন, বিভিন্ন খাদ্য সামগ্রী কঢ়িয়া বাহনের চলাচল অব্যাহত থাকিব, ঘরুয়া বিমান সেবা অব্যাহত থাকিব, ব্যক্তিগত আর বাণিজ্যিক বাহনের চলাচল বন্ধ থাকিব লকডাউনের সময়সাত। ডিউরিং দা লকডাউন পিরিয়ড বা এই যেটু লকডাউনের সময়সাত গ্রোসারি অর্থাৎ যাক আমি গেলামালের দোকান বলে কম, যত খাদ্যবস্তু পাই আমি যাক ফার্মাসিস বলে কম আর
পেট্রোল ডিপো, ফার্মাসি পেট্রোল ডিপো আর গ্রোসারি এই তিনিওটা খোলা থাকিব। তাক বাদ দি সকলো ধরনের দোকান পোহার ব্যবসায় বাণিজ্য অফিস কাছারি এডুকেশনাল ইনস্টিটিউশন প্রাইভেট গভর্নমেন্ট গভর্নমেন্ট অফিসেস প্রাইভেট অফিসেস ইন্ডাস্ট্রি যিমান বিলাক আমার মনত পড়ে সেই গোটেই বিলাক সম্পূর্ণরূপে বন্ধ থাকিব। আর করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করবলে উত্তর পূর্বাঞ্চলের প্রতিখন রাজ্য এই মুহূর্তে তৎপর হয়েছে। উত্তর পূর্বর ছখন রাজ্য তলা বন্ধ ঘোষণা করা হয়েছে আর সেই অনুসরি মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা আর অরুণাচল প্রদেশত তলা বন্ধ ঘোষণা করা হয়েছে। 31 মার্চলে তলা বন্ধ ঘোষণা, মঙ্গলবার সন্ধ্যা 6 বজার 31 মার্চলে তলা বন্ধ ঘোষণা করে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আনহাতে ত্রিপুরাতো 31 মার্চলে তলা বন্ধ ঘোষণা করা হয়েছে, মঙ্গলবারের দিনের 2 বজার 31 মার্চলে ত্রিপুরা তলা বন্ধ ঘোষণা করা হয়েছে। নাগাল্যান্ডত দেওবারে মাজনিশার আরম্ভ হয়েছে অনির্দিষ্টকালীন তলা বন্ধ, মণিপুরত 31 মার্চলৈ তলা বন্ধ ঘোষণা করা হয়েছে। ঠিক তেনেদরে মিজোরামত 29 মার্চ পর্যন্ত তলা বন্ধ ঘোষণা করা হয়েছে। ইফালে অরুণাচল প্রদেশত আজিরে 31 মার্চ পর্যন্ত তলা বন্ধ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে উত্তর পূর্বাঞ্চলত প্রথমত কোভিড 19 আক্রান্তর কেস পোহরলৈ আহিছে। মণিপুরত কোভিড 19 আক্রান্ত হওয়ার তথ্য মণিপুর স্বাস্থ্য বিভাগে সদরি করেছে। লন্ডনের উভতি অহা এগারী 23 বছরীয় যুবতীর দেহত মারাত্মক কোভিড 19 উপস্থিতি ধরা পড়া গেছে আর তার পরিপ্রেক্ষিতত এটা সমগ্র উত্তর পূর্বাঞ্চলবাসী সষ্টম হয়ে উঠিছে। প্রতিখন রাজ্য এই মুহূর্তে সষ্টম হয়েছে, তৎপর হয়েছে। ইতিমধ্যে উত্তর পূর্বাঞ্চলের 6 রাজ্য সম্পূর্ণরূপে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধ করবলৈ রাজ্যবাসীক সতর্ক হবলৈ আহ্বান জানাইছে জনপ্রিয় শিল্পী জুবিন গার্গে। মুম্বাইর পৰা রাজ্যবাসীক সজাগ হয়ে থাকার আহ্বান জানালে শিল্পীগৰাকীয়ে। ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে, তার কারণে আমি সজাগ হবর সময় হয়েছে। সকল মানুষ নিজক নিজের ভিতর নিজের কোঠাত নিজের ঘর আবদ্ধ করক, আবদ্ধ করে রাখক, বেশি ঘোরাফেরা করে নফুরব যাতে বেমারটা আরো বিয়পি না যায়, আপনার গালে যাতে নাহে বেমারটা, তার কারণে। আর মজা সকলে বহু কষ্ট হয়েছে, আমার কষ্ট হয়েছে। আমি মুম্বাইলে কামত আহিছিল, কামত আহি আমি আবদ্ধ হয়ে আছো আজি কিবা দিন হল ইয়াত। কাইলের শুনেছ ফ্লাইটের ব্যবস্থা বন্ধ করা হব, কিমান দিন আমি ইয়াত থাকি নাজানো, কিন্তু প্রস্তুত হয়েছো, আপনাদেরও প্রস্তুত থাকক। আর সরকারে সরকার ফল যে সমবেদনা হোক সহায় হোক আগবাইছে তা আপনাদেরকে উজান দিয়ক, আপনাদেরকেও সহায় করক এই ভাইরাসের নিষ্ক্রিয় পাবার। আর আমি অচিরেই এই প্রলয়নকরী ভাইরাসের আমি মুক্তি পাম বলে আশাবাদী, আর আপনাদেরও আশাবাদী হোক, আমি সদায় একলগে আছো, একলগে থাকি। সম্প্রতি বিশ্বত বন জুইর দরে বিয়পিছে মারাত্মক করোনা ভাইরাস। বিশ্বত মোট 378,849 লোক আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসত। কোভিড 19 আক্রান্ত হয়ে মৃত্যুমুখত পড়েছে 16,514 জন লোক। এই পর্যন্ত মারাত্মক করোনা ভাইরাসের গ্রাসত পড়েছে মুঠ 195 দেশ। কোভিড 19 আক্রান্ত হয়ে ইটালিত সর্বাধিক লোকের মৃত্যু হয়েছে। ইটালিত মৃত্যুর সংখ্যা অতিক্রম করেছে 6,000-র ঘর। চীনত কোভিড 19 মৃত্যু হয়েছে 3,277 জনের। উল্লেখযোগ্য যে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনত শেহতীয়াক অধিক হারত আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পোৱা নাই, কিন্তু ইটালিত ভয়ঙ্কর রূপ বৃদ্ধি পাবলে ধরেছে করোনা ভাইরাস। ইটালিত এই পর্যন্ত 63,927 লোক আক্রান্ত হয়েছে, ইয়াৰে মৃত্যু হয়েছে 6,770 জনের। ইপিনে ভারতত এই পর্যন্ত আক্রান্ত লোকের সংখ্যা 499 জনের বৃদ্ধি পোৱাৰ বিপরীতে মৃত্যু হয়েছে 9 জনের। ভারতত করোনা ভাইরাসে চলাইছে ত্রাস। দেশত 499 জনের বৃদ্ধি পাইছে করোনাত আক্রান্ত হওয়া লোকের সংখ্যা। প্রতি মুহূর্ততে বৃদ্ধি পাইছে করোনাত আক্রান্তর সংখ্যা।
সোমবার দিনটি দুজন লোকে প্রাণ হেরার পিছত এতিয়া দেশ নজনকৈ লোকে নজনলৈ বৃদ্ধি পালে মৃতকর সংখ্যা। কলকাতাত এজন আর হিমাচল প্রদেশত এজন লোকে মহামারী করোনাত আক্রান্ত হয়ে প্রাণ হেরাইছে। মারাত্মক করোনাত আক্রান্ত হয়ে দিল্লীত এজন, মহারাষ্ট্রত দুজন, কর্ণাটকত এজন, পঞ্জাবত এজন, বিহারত এজন, রাজস্থানত এজন, কলকাতাত এজন আর হিমাচল প্রদেশত এজন লোকে হেরাইছে প্রাণ। ইতিমধ্যে দেশ ত্রিশখন রাজ্য তলাবন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিদিনে করোনা আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পয়ার বাবে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইপিনে 25 মার্চের সকল ধরনের ঘরুয়া বিমান চলাচল বন্ধ করা হব বলেও কেন্দ্রীয় বিমান মন্ত্রণালয়ে ঘোষণা করেছে। ভারতত করোনাত আক্রান্ত হয়েছে 499 গৰাকী, মৃত্যু হয়েছে 9 জনের। ইতিমধ্যে চীনের পরিসংখ্যাও আপনার আমি জানাই আছো। চীনত করোনাত আক্রান্ত হয়েছিল 81,177 গৰাকী আর ইয়ার মৃত্যু হয়েছে 3,277 জনের। ইটালীত সর্বাধিক আক্রান্ত হয়েছে 63,927 গৰাকী আর মৃত্যুর সংখ্যায় বর্তমান শীর্ষত আছে ইটালি। 6,077 জনের মৃত্যু হয়েছে মারাত্মক কোভিড-19 আক্রান্ত হয়ে ইটালীত। ইফালে স্পেইনত করোনাত আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে 35,136 গৰাকী, মৃত্যু হয়েছে 2,311 জনের। ফ্রান্সত আক্রান্ত হয়ে আছে করোনাত 19,856 গৰাকী, মৃত্যু হয়েছে 860 জনের। ইরানত করোনাত আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে 23,049 গৰাকী, মৃত্যু হয়েছে 1,812 জনের। আমেরিকাত করোনাত আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে 43,734 গৰাকী আর আমেরিকাত এই পর্যন্ত করোনাত অর্থাৎ কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 553 জনের। ইয়ারে সময় হল দুপুর শিরোনামের বিদায় লওয়ার। নমস্কার।